একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অধিবেশনের প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন বিগত দশ বছরে উন্নয়নের সুফল ভোগ করেছে বলেই জনগণ আওয়ামী লীগের পক্ষেই রায় দিয়েছে মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় বর্তমান সরকারের উপর দেশের মানুষের আস্থা জন্মেছে যারা মানুষকে মর্যাদা আসনে বসিয়েছেন তাদের মানুষ মর্যাদা দেবেন এটাই তো স্বাভাবিক প্রতিটি সমাজের প্রায় সকল শ্রেণী মানুষ যখন কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন তখন তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় আমাদের বেলায় তাই হয়েছে জামাত নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের উত্তরে যুদ্ধাপরাধী দলকে বিএনপি ধান শীষ মাকা তুলে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী আমাদের যা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি বিএনপির ধানের শীষের মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি কিন্তু তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধ আমরা কোনো কিছু করতে পাই না আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো বেসরকারি খাত উন্মুক্তকরণ একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা অবশ্যই বেকারত্ব দূর করবার জন্য আমাদের ইস্তেহারে যেমন আমরা ঘোষণা দিয়েছি সেই সাথে সাথে আমাদের কর্ম পরিকল্পনায় এই ব্যবস্থাগুলি নেওয়া আছে শুধুমাত্র নিজের কোলে ঝোল টানার কাজ আমি করি না শুধু নিজের এলাকা দেখব তা না আমি সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী সংসদকে জানান চলতি বছরের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে সম্ভবত যাচাই শেষে শীঘ্রই বাংলার ভেনিস খ্যাত বরিশালে রেল সংযোগ স্থাপনের কাজও শুরু করা হবে সম্ভবত যাচাই হওয়ার পরেই এখানে রেল লাইনটা হবে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে